হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যাদেবী দাসী। প্রপাত কিচেনের আজকের রেসিপি একাদশী স্পেশাল সাবুর আলু পরোটা। অনেকেই একাদশীতে স্কুল, কলেজ বা অফিসে কি টিফিন নিতে পারেন সেজন্য রিকোয়েস্ট করেছেন এবং শেয়ার করতে বলেছেন। এছাড়াও সাবুদানা দিয়ে রেসিপি শেয়ার করার জন্য অনেক রিকোয়েস্ট এসেছে, সেজন্য আজকে আমি চেষ্টা করেছি সাবুদানা দিয়ে মুখরোচক ও স্বাস্থ্যকর রেসিপি তৈরি করার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন ও লাইক করুন। প্রথমেই একটি বাটিতে নিয়ে নিচ্ছি বড় সাবুদানা, এক কাপ। সাবুর পরিমাণ আপনারা প্রয়োজন অনুসারে নিতে পারেন। এখন প্রয়োজন অনুসারে জল দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিতে হবে। জলটা ফেলে দিয়ে আবার জল নিয়ে ভালোভাবে ধুয়ে নিব। সাবুদানা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখে দিব মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার জন্য। সাবুদানা যাতে ভালোভাবে ভিজে সেজন্য সাবুর পরিমাণ পর্যন্ত জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে সাবুগুলো একদম নরম হয়ে যাবে। ঢাকা সরিয়ে নিচ্ছি। সাবুদানা ভালোভাবে ভিজে গিয়েছে। আমি এখানে ছোট 4টি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি সেদ্ধ করা আলুগুলো গ্রেট করে দিচ্ছি। সবগুলো আলু গ্রেট করা হয়ে গিয়েছে। এখন একে একে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপের ভাজা চীনাবাদাম গুঁড়ো। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি স্বাদমতো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে আদা গুঁড়ো ব্যবহার করছি। আপনারা চাইলে আদা বাটা অথবা গ্রেট করা আদাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ আদা গুঁড়ো। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ। আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো সিন্ধুক নুন। ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকেই সাবুদানা দিয়ে রেসিপি করার জন্য অনুরোধ করেছেন, তাই আজকে আমি চেষ্টা করছি আপনাদের জন্য সাবুদানা দিয়ে স্পেশাল কিছু তৈরি করার। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ আস্বাদন করবেন। ছোট থেকে বড় সবাই খেতে পারবেন এরকম অনেক রেসিপি শেয়ার করা হয়েছে। এছাড়াও সাবুদানার আরও অনেক রেসিপি শেয়ার করা হয়েছে, সেগুলো আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। মাখা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেল দিয়ে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু একাদশী তাই আমি সানফ্লাওয়ার তেল ব্যবহার করেছি। আপনারা একাদশী ছাড়া ট্রাই করলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। ভালোভাবে মাখা হয়ে গিয়েছে। এখন আমি পরোটার জন্য গোল গোল বড় করে বল তৈরি করে নিচ্ছি। এরকম বল তৈরি করে নিতে হবে। বল তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে কীভাবে পরোটা তৈরি করবেন। আমি এরকম প্লাস্টিক নিয়েছি। এই প্লাস্টিকগুলো সহজলভ্য। প্লাস্টিকগুলো যদি না পান তাহলে আপনারা প্লাস্টিকের ফাইল ব্যবহার করতে পারেন। তেল ব্রাশ করে নিচ্ছি। দুপাশে আমি তেল ব্রাশ করে নিচ্ছি।
এখন বলটা এখানে দিয়ে হাত দিয়ে ভাবে চাপ দিয়ে দিচ্ছি। এখন প্লাস্টিকটা এভাবে দিয়ে তার উপর দিয়ে আলতো করে চাপ দিয়ে পরোটার মতো তৈরি করে নিব। অনেকেই ভাবতে পারেন হাত দিয়ে করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে শেপটা সুন্দর হবে না এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এভাবে পলিথিন ব্যবহার করছি। এই পরোটা নর্মাল পরোটার চেয়ে কিছুটা মোটা হবে। এখন চারপাশ দিয়ে শেপ ঠিক করে নিচ্ছি। ফ্রাই প্যান ভালোভাবে গরম করে তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাস ফ্লেম লো করে দিচ্ছি। এখন এভাবে হাতে নিয়ে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পরোটা বানিয়ে নিব। অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে সাবু ভালোভাবে সিদ্ধ হবে না। উপর থেকে এভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একাদশী স্পেশাল সাবুর আলু পরোটা। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করছি।